নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো কালো সুতো বাঁধার উপকারিতা। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন অনেক ব্যক্তিরা আছেন যারা পায়ে কালো সুতো বেঁধে থাকেন, কিন্তু আপনারা কি জানেন পায়ে কালো সুতো বাঁধা হয় কেন? এছাড়াও বন্ধুরা, কিছু কিছু ব্যক্তিরা আছেন যারা এই কালো সুতো পায়ে বেঁধে থাকেন স্টাইল বা ফ্যাশনের জন্য। কিন্তু বন্ধুরা, যেসব ব্যক্তিরা ধার্মিক চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত আছেন বা থাকেন, তাদের মতে কালো সুতো পায়ে বাঁধলে অনেক উপকার পাওয়া যায়। বন্ধুরা, যদি আপনারা না জেনে থাকেন যে পায়ে কালো সুতো বাঁধা হয় কেন, তাহলে আজ আমি আপনাদের বলবো যে কিছু ব্যক্তি পায়ে কালো সুতো বেঁধে থাকেন কেন ও এই কালো সুতো বাঁধার উপকারিতা কি এবং কোন পায়ে এই সুতো বাঁধা দরকার সে সম্পর্কে। তাহলে আসুন বন্ধুরা, এর মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, বাস্তব রূপে এই কালো সুতো বাঁধার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের শরীর পঞ্চতত্ত্বের মিশ্রণে তৈরি হয়েছে। এই পঞ্চতত্ত্বগুলি হলো পৃথিবী, বায়ু, আগুন, জল এবং আকাশ ইত্যাদি। বন্ধুরা, এগুলি থেকে আসা ঊর্জা আমাদের শরীরকে সঞ্চালিত করে। যখন কোনো ব্যক্তির খারাপ নজর আমাদের শরীরে লেগে থাকে, তখন এই পঞ্চতত্ত্ব থেকে আসা পজিটিভ ঊর্জা আমাদের কাছে এসে পৌঁছয় না। তাই বন্ধুরা, গলাতে কালো সুতো বাঁধা হয়। বন্ধুরা, কিছু কিছু ব্যক্তি আছেন যারা কালো সুতোর মধ্যে ভগবানের লকেট লাগিয়ে ব্যবহার করেন। এটি খুবই শুভ বলে মানা হয় এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, খারাপ নজর থেকে বাঁচার জন্য কালো রঙের ব্যবহার করা হয়। যেমন ধরুন, বাচ্চাদের দিয়ে থাকা হয় কালো টিকা ও কালো সুতো। দর্শক বন্ধুরা, কালো টিকা দেয়া এবং কালো সুতো পরার পরম্পরা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এই কালো রং নজর দেয়া ব্যক্তির একাগ্রতা নষ্ট করে দেয়, যার ফলে নেগেটিভ এনার্জি সেই ব্যক্তির ওপর প্রভাবিত হতে পারে না। এছাড়াও বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন অনেক ব্যক্তির মাঝে মধ্যে পেটে ব্যথার সমস্যা হয়। পেটে ব্যথা এই কারণে হয় যখন সেই ব্যক্তির নাভির সরে যায় এবং ব্যক্তির পেটে অসম্ভব ব্যথা শুরু হয়। মনটি বলা হয় বন্ধুরা, পায়ের দুই বুড়ো আঙুলে যদি কালো সুতো বেঁধে রাখা হয়, তাহলে পেটে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অনেক সময় বয়স্ক ব্যক্তিরা বাঁ পায়ে কালো সুতো পরার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে যদি মেয়েরা বাঁ পায়ে কালো সুতো বেঁধে থাকে, তাহলে মেয়েদের পায়ে ব্যথা হয় না। যদি আপনারা সারা দিন দাঁড়িয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের পায়ে ব্যথা অনুভব হয়। কারণ বন্ধুরা, শরীরও একটা সময়ের পর জবাব দিয়ে দেয়। তাই বন্ধুরা, যদি বেশি কাজকর্ম করার ফলে আপনাদের পায়ে ব্যথা অনুভব হয়, তাহলে আপনি আপনাদের পায়ে কালো সুতো বেঁধে অবশ্যই রাখবেন। এমনটি করলে আপনাদের পায়ের ব্যথা অবশ্যই কমে যাবে এবং এই কথাটি শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, শাস্ত্র মতে যদি আপনারা আপনাদের ডান পায়ে মঙ্গলবার দিন কালো সুতো বাঁধেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক লাভ হবে ও ধন সম্পর্কিত সব সমস্যা দূরে সরে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের জীবনে আর্থিক সম্পর্কিত কিছু সমস্যা চলছে, তাহলে মঙ্গলবার দিন ডান পায়ে কালো সুতো ধারণ করুন। বন্ধুরা, শনির প্রকোপ থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তিকে কালো রঙের সুতো ধারণ করা উচিত। এতে শনিদেবের প্রকোপ সে ব্যক্তির ওপর পড়ে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।